আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। মস্কো সফরে হামাসের প্রতিনিধি দল। এরপরেই জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে গাজা ইসরায়েল যুদ্ধ, পুতিনের হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সৌদি সহ নয় দেশের বিবৃতি। আরো জানিয়ে দেব ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরি, কাতারে আট ভারতীয়র মৃত্যুদণ্ড। এবং জানিয়ে দেব ফের গাজা ইসরায়েলি হত্যাকাণ্ডকে গণহত্যার সঙ্গে তুলনায় এরদোয়ানের। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে সমর্থনকারী দেশের কূটনীতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ, জ্বালানি বন্ধের হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মস্কো সফরে হামাসের প্রতিনিধি দল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে জানিয়েছেন, হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে মস্কো সফর করছে। ফিলিস্তিনি প্রতিনিধি দলের একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA জানিয়েছে, হামাসের জ্যেষ্ঠ সদস্য আবু মারজুক মস্কো সফরকারীদের মধ্যে আছেন ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস সহ মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে। মস্কো বর্তমান সংকটের জন্য বারবার মার্কিন কূটনীতির ব্যর্থতাকে দায়ী করেছে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং একটি শান্তি নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাখারোভা বলেন, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাখেরি কানিও বর্তমানে মস্কো সফর করেছেন এবং রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিনের সঙ্গে আলোচনা করেছেন। বাখেরি কানি ইরানের প্রধান পরমাণু আলোচক। মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে গাজা ইসরায়েল যুদ্ধ, পুতিনের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে গাজা ইসরায়েল যুদ্ধ, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রক্তপাত দ্রুত বন্ধ না হলে চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। বুধবার ক্রেমলিনে রাশিয়ার পশ্চিম বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠককালে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজার নিরীহ নারী, শিশু ও বৃদ্ধ ইসরায়েলি হামলার শিকার হচ্ছে, এটি তেল আবিবের ভুল পদক্ষেপ। রুশ নেতা বলেন, তিনি ফোন কলে বিশ্বের অন্য নেতাদের বলেছেন, রক্তপাত বন্ধ না হলে আরো বিস্তৃত পরিসরে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। পুতিন বলেন, আজকে আমাদের প্রধান কাজ রক্তপাত ও সহিংসতা বন্ধ করা। রুশ প্রেসিডেন্ট বলেন, দ্রুত বন্ধ যুদ্ধ বন্ধ না করলে সংকট আরো গুরুতরভাবে ছড়িয়ে পড়বে, যার পরিণতি হবে বিপজ্জনক ও ধ্বংসাত্মক। শুধুমাত্র তা মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নয়, এটি মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট কিছু পশ্চিমা শক্তির নিন্দা করে বলেন, তারা আরো উত্তেজনা সৃষ্টি করতে এবং যতটা সম্ভব অন্যান্য দেশ ও জাতিকে সংঘাতে জড়িয়ে ফেলছে। এই উদ্দেশ্যে তারা লাখ লাখ মানুষের জাতীয় ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করছে, সূত্র রয়টার্স। ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে সৌদি সহ নয় দেশের বিবৃতি। গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এতে হতাহতের শিকার হচ্ছে বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী শিশু। এমন পরিস্থিতি ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে সৌদি আরব সহ নয় দেশে বিবৃতি দিয়েছে। এক যৌথ বিবৃতিতে বাহরাইন, মেশর, জর্ডান, কুয়েত, মরক্কো, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, আত্মরক্ষার অধিকার আইন ভঙ্গ ফিলিস্তিনিদের অধিকারকে উপেক্ষা করার ন্যায্যতা দেয় না। গাজায় নির্বিচারে হামলা ও জোরপূর্বক বাস্তুচ্যুতের ঘটনা নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো। এদিকে ইসরায়েল সফর বাতিল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, একই সঙ্গে হামাসকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন। তাছাড়া গাজার পরিস্থিতিকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেছেন, গাজায় যেটা হচ্ছে সেটা যুদ্ধ নয় বরং গণহত্যা, কারণ এই যুদ্ধে হাজার হাজার শিশু প্রাণ হারাচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যা হচ্ছে তা মারাত্মক, কে দায়ী বা কারা ভুল সেটা আলোচনা বিষয় নয়, সমস্যাটা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা, কারণ এতে 2000-এর বেশি শিশু মারা গেছে, কোনো অপরাধ না করেও তারা ভুক্তভোগী। এদিকে গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 7000 ছাড়িয়েছে, নিহতদের মধ্যে প্রায় 3000 শিশু রয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, এরই পরেই গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরি, কাতারে 8 ভারতীয়র মৃত্যুদণ্ড, ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির মামলায় ভারতীয় নৌবাহিনীর সাবেক 8 সদস্যের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন কাতারের একটি আদালত। বৃহস্পতিবার ঘোষণা করা এ রায়ে বিস্ময় প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাঁসির রায় হওয়া 8 সাবেক ভারতীয় নৌসেনা হলেন ক্যাপ্টেন নবতেজ সিঙ্গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ ব্যাসিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পুনেন্দু তেওয়ারি, কমান্ডার সুগনাকার পাকালা, নাবিক রাগেশ, কমান্ডার সঞ্জীব গুপ্তা। এ রায়ের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মামলার রায়ে আমরা হতবাক, সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, রায়ের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার প্রক্রিয়াও চলছে। ফের গাজা ইসরায়েলি হত্যাকাণ্ডকে গণহত্যার সঙ্গে তুলনা এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা গণহত্যার পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এমন হত্যাকাণ্ড সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা মানবতার জন্য লজ্জাজনক। বৃহস্পতিবার হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে পোপ ফ্রান্সিসের সাথে টেলিফোনে আলাপে তিনি এ মন্তব্য করেন। এরদোয়ান বলেন, গাজায় নিরীহ বেসামরিক লোকজনকে নিরবিচ্ছিন্ন সহায়তা প্রদানের প্রচেষ্টায় সকলের সমর্থন জানানো উচিত। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তুরস্কের অবস্থান পূর্ণ ব্যক্ত করে এরদোয়ান বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব। এর আগে বুধবার ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসকে পশ্চিমার সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখায়। এর তীব্র সমালোচনা করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করেছেন। আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এই মন্তব্য করেন এরদোয়ান। গাজায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানান তিনি। এ সময় তার আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন এরদোয়ান। ইসরায়েলকে সমর্থনকারী দেশের কূটনীতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ, জ্বালানি বন্ধের হুমকি। ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের লিবিয়া ছেড়ে নিজ নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক সংসদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 19 দিন ধরে দখলদার ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে 6,500-এর বেশি অসহায় নারী ও শিশু শহীদ হওয়ার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নিল লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক সংসদ। বুধবার লিবিয়ায় পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে, আমরা দাবি করছি যেসব রাষ্ট্র ইসরায়েলকে তার অপরাধ্যকে সমর্থন যোগায় তাদের রাষ্ট্রদূতদের অবিলম্বে লিবিয়া ত্যাগ করতে হবে। লিবিয়ার সংসদ প্রশ্নবিদ্ধ দেশগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, যদি গাজায় ইহুদিবাদী শত্রুদের গণহত্যা বন্ধ না হয়, তাহলে ইসরায়েলি হত্যাযোগ্য সমর্থনকারী রাষ্ট্রগুলোতে তেল ও গ্যাস রপ্তানি স্থগিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। লিবিয়ার সংসদ গাজা আগ্রাসনে ইসরায়েলিদের প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালিকে সতর্ক করেছে। লিবিয় সংসদ বলেছে, এই দেশগুলো গাজা উপত্যকায় অপরাধযোগ্য চালানোর জন্য ইসরায়েলকে সমর্থন করে, অথচ তারা মানবাধিকার এবং জনগণের আর্থ নিয়ন্ত্রণকারীদের বুড়ি আঙ্গুল দেখায়। সূত্র আনাদোলু এজেন্সি, ভয়েস অফ আমেরিকা, আল মায়াদিন।